গত শনিবার বিকেলে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তৎপরতায় ভেস্তে যায় ছিনতাইয়ের পরিকল্পনা। তুলসীহাটার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী। ধৃত ব্যক্তির নাম সাগর কুমার, বয়স 32, বিহারের কাটিহাট জেলার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। পলাতক আরও 3 অভিযুক্ত ধৃত ব্যক্তিকে রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে 10 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। বাকিদের খোঁজে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাকা চেকিং পয়েন্টগুলিতে কার্যত নিরাপত্তার বজ্র আঁটনি করা হয়েছে। প্রসঙ্গত, গত এক মাসে হরিশ্চন্দ্রপুর এলাকায় 3 ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগেও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি এবং চুরি যাওয়া লক্ষাধিক টাকা। এর পিছনে বিহার যোগ এবং বড় কোনো চক্র রয়েছে বলে আশঙ্কা পুলিশের। বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।